সাপ দেখেছেন কি করবে? গোমা সাপ কি করবে? মারি ফেলবো, মারি মারি ফেলবে, এখন ধরে মারি মারি ফেলতে হবে, করতে হবে না। হাদিসে এসছে কোন সাপ দেখলে মেরো না, আগে তাকে তিনবার ধাওয়া দাও। কয়বার? যদি সে জিন হয় চলে যাবে, আর যদি জিন না হয় সে থাকবে। জিন দুটা জিনিসের ছবি ধরে খুব তাড়াতাড়ি, কাক, ঘুটঘুটে কালো বিড়াল এবং কুকুর এবং সাপ, এই তিনটা ছবি জিনরা খুব তাড়াতাড়ি ধরে। আমার ঘরে এরকম ঘটনা ঘটেছে, আমি তখন খুব ছোট্ট, আমাদের এরকম পাটাতন ছিল, ওই যে এরকম সিলিং, তা আম্মা আমাদেরকে খাওয়াচ্ছেন, একটা সাপের বাচ্চা আমার হাতে পড়ে আমার দিকে এরকম করে আসে। আমার আম্মা খুব সাহসী ছিলেন, আম্মা বলবেন এই সব সব সব। আমি খুব ছোট তখন, আস্তে এটা নেমে বেরিয়ে চলে গেল। আমরা বললাম আম্মা তুমি ভয় পেলে না? আমি ভয় পাব কি? ওইটা না আমার ভয় পায়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া শিরক। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া কি? কি করবে মানুষ আপনি? গুলি খাবে? হ্যাঁ ঠিক আছে ডুবই দিবি। হ্যাঁ কি করবে? হ্যাঁ আউযু বিকালিমাতিল্লাহি তাম, কত সুন্দর এই দোয়াগুলো শিখে নেবেন, হেসনুল মুসলিমটা প্রত্যেকের সাথে নেবেন। আজে বাজে দোয়ার বই না, কি নাম বললাম? হেসনুল হেসনুল মুসলিম, ইন্টারনেট টিপ দিলে পাবেন, শুধু ফেসবুকে এমনি এমনি করেন না, সহি দোয়াগুলো সেখান থেকে বের করেন। এমন দোয়া পড়ে যেগুলো কোনো ভিত্তি নাই, জিকির শুরু করছে রাহমাতাল্লিল আলামিন রাহমাতাল্লিল আলামিন, এটা পাইছে কোন জিকির? এটা কোথ থেকে পাইছো এই জিকির? ফালতু কথা না, জিকিরকে ভাগ করতে পারবে না, পরিপূর্ণ করতে হবে জিকির। শুধু আল্লাহ নামের কোন জিকির অন্য কোন নবী আলাইহিস সালাম শিকার নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা, পরিপূর্ণ করতে হবে। ইসলাম বড় সুন্দর, তবে জানতে হবে ঠিক না ঠিক, আরেকজনকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে?